আজীবন না বিয়ে করেই কাটালেন রতন টাটা। কিন্তু প্রেম এসেছিল রতন টাটার জীবনেও, চারবার ভেঙেও গিয়েছিল সেই বিয়েটা। কে ছিল পাত্রী জানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের প্রতি অনেক সময় একটা স্বভাব ক্রোধ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। ক্রোধের বিষয় এই যে, মানুষকে নিষ্পেষণ করেই তারা বড়লোক হয়েছেন। সম্প্রতি মোবাইলের ট্যারিফ বৃদ্ধির কারণে সোশ্যাল মিডিয়ায় তেমনই এক ব্যবসায়ীর বিরুদ্ধে বিষোদাগার তৈরি করেছে আমজনতা। কিন্তু অদ্ভুতভাবে এইসব পরিচিতি সমীকরণের বাইরে থেকে গিয়েছেন সবসময় রতন টাটা। তার ব্যক্তিত্ব, মানবিকতা এবং পাঁচজন ব্যবসায়ীর থেকে উঁচু স্থানে পৌঁছে দিয়েছে তাকে। একজন সফল ও বিশ্বের প্রথম সারির ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ তাকে মানুষ হিসেবেই দেখছেন। তার মতো দানশীল আর জগতে দুটো তৈরি হতে পারবে না। এত পরোপকারী ছিলেন, তার কি কোনো মনের মানুষ ছিল না? কোনো নারীকে ভালোবেসেছিলেন কি টাটা গ্রুপের এই জনপ্রিয় প্রাক্তন চেয়ারম্যান? উপরের প্রশ্নগুলি বারবার উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবং এর উত্তরও দিয়েছেন রতন টাটা নিজেই। তার বিয়ে না করার কারণ তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, তবে তার থেকেও বেশি উল্লেখ্য তার প্রেমের কথা। তার জীবনেও প্রেম এসেছিল, তিনিও ভালোবেসেছিলেন এক নারীকে। তার প্রথম প্রেম ছিল এক মার্কিনী কন্যার সঙ্গে। রতন টাটা কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে পড়েছেন, সেখানেই গভীর সম্পর্কে ছিল ওই মেয়েটির সঙ্গে। তখন ১৯৬২ সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেল। ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধের আকার নিল। রতন টাটা দেশ ও পরিবারের কথা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়লেন। ভেবেছিলেন তার প্রেমিকা তার সঙ্গে আসবেন, কিন্তু মেয়ের বাবা মা নারাজ, বিয়ে দিতে ভারতে মেয়েকে পাঠাবে না, এবং সেখানেই ভেঙে যায় তাদের প্রেম। এরপরেও প্রেম এসেছিল তার জীবনে। ২০১১ সালে একটি সাক্ষাৎকারে রতন টাটা বলেছিলেন, তার জীবনে চারবার বিয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে পিছিয়ে যেতে হয় তাকে। এর মধ্যে একটি ক্ষেত্রে তার ঠাকুমাও জড়িত ছিলেন। শেষ পর্যন্ত আর বিয়েই করা হয়নি জনপ্রিয় এই বিশেষ ব্যক্তিত্ব রতন টাটাজি। টাটা গ্রুপের প্রধান ব্যক্তিটি এভাবেই কাটিয়েছেন আজীবন। তবু তার এক প্রেমের কথা আজও অনেকের মুখে মুখে ঘোরে। সেই প্রেম ছিল ষাটের দশকের এক অভিনেত্রীর সঙ্গে। ষাটের দশকের সেই অভিনেত্রীর সঙ্গে বিয়ে পর্যন্ত ঘুরিয়েছিল সম্পর্ক, কিন্তু শেষে বিয়েটা আর হয়ে ওঠেনি। পরে অভিনেত্রী অন্য একজনকে বিয়ে করে নেন, সে সম্পর্ক বেশি দিন টেকেনি। তিনি সিমি গারেওয়াল, সত্যজিৎ রায়ের অরণ্যর দিনরাত্রির অন্যতম প্রধান অভিনেত্রী। তিনি সিমি গারেওয়াল জীবনচক্রে একাই জীবন কাটিয়েছেন, কোনো সম্পর্ক তাকেও ঢেকেনি। তবে রতন টাটার সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল তার মুখে সবসময়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রতন টাটা সত্যিকারের জেন্টেলম্যান, টাকা তার কাছে কখনোই আসল বিষয় না। তার ব্যক্তিত্বের পাশাপাশি হিউমারের প্রশংসাও করেছিলেন সেই সাক্ষাৎকারে সিমি। কিন্তু ওই যে সময় শেষ কথা বলে, তাই সময়ই শেষ কথা বলে দিয়ে গিয়েছিল। পরিস্থিতির জেরে আর সম্পর্কটা বিয়েতে গড়ায়নি সিমি এবং রতন টাটার। শেষ জীবনটা একাই কাটিয়েছেন রতন টাটাজি, অন্যদিকে সিমিও এখন একাই কাটাচ্ছেন জীবন। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।